ভিউটা অনেক সুন্দর, আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে। দেখে মনে হতে পারে এটি পলিনেশিয়ান অঞ্চলের কোনো দৃশ্য, আদতে তা নয়। বাংলাদেশেই দেখা মিলছে এমন দৃশ্যের। ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স, স্ট্রিট ওয়াকিং সহ পোশাক আর সাজে এসব নৃত্য প্রদর্শিত হচ্ছে বাংলাদেশেই। শুনতে অবাক লাগলেও এমন দৃশ্য দেখা মিলেছে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউসিয়া এলাকায় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। নানা জমকালো আয়োজনে শুক্রবার উদ্বোধন হয় পার্কটি। প্রায় 60,000 স্কোয়ার মিটার পর্যন্ত বিস্তৃত পার্কটিতে রয়েছে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন। মানাবের স্থাপত্য পলেশিয়ান অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে পার্কটি এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। এ পার্কের অন্যতম তিনটি আকর্ষণ হল ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েব পুল ও ফ্লোরাইডার ডাবল। এর পাশাপাশি বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদীর ব্যবস্থা রয়েছে পার্কটিতে। বয়সভেদে পার্কের প্রবেশ মূল্য ধরা হয়েছে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। পার্কটিতে আগত দর্শনার্থীরা বলছেন, বহির্বিশ্বের আদলে তৈরি দৃষ্টিনন্দন এ পার্কে আসলে যে কারোরই ভালো লাগবে। খুবই ভালো পরিবেশ এবং সুন্দর প্রকৃতি, খুব পরিষ্কার, মুক্ত আকাশের নিচে এটা প্রতিস্থাপনটাই করা হয়েছে। এখানে এসে আমরা খুবই আনন্দিত আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এখানে অনেকেই আসবে। ভিউটা অনেক সুন্দর আর হচ্ছে মানে অন্য সব কিছু থেকে আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে। মানে এটার যে পরিবেশটা, এটা আমার অনেক ভালো লাগছে। যে এই যে ঝর্ণা, তারপরে হচ্ছে ঢুকার যে ভিউটা, ওগুলো আমার অনেক ভালো লাগছে। সব কিছু থেকে আলাদা। সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত এই ওয়াটার পার্টি দর্শনার্থীদেরকে অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইট ওয়াটার। সাইমন মুবিন পল্লব, মোহনা টেলিভিশন।